তো বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন। দেখতে তো পাচ্ছেন আমি কোথায় কাজ করি। এইটা হচ্ছে আমার কাজের জায়গা। এই যে একটা বিল্ডিং এর ছাদে, যেটা প্রায় বিশতলা বিল্ডিং, অনেক উঁচা। আমাদের টাম্পিং করা শেষ, এবার আমরা ফিনিশিং দিব। এটা হলো আমাদের কাজ শেষে একটু ফিনিশিং, যেটা আমার বড় ভাই দিতেছে। আর আপনারা জেনে অবাক হইতে পারেন, আমার বড় ভাই প্রায় 7 বছর ধরে সিঙ্গাপুর আছে, আর কাজের প্রতি তার অনেক আগ্রহ এবং সে অনেক এক্সপার্ট এবং সব কাজ দিতে পারে। আমি তার শিষ্য, সে আমাকে কাজ শেখায়। আমার কেবল 1 বছর, তার 7 বছর, তো তাকে আমি গুরু মানি সবসময়। আমি এক ছাদের এক রডের সাথে ধুই দিই এবং হার্নেস মানুষ এক জায়গায় লাগাইছি, লাগিয়ে এখানে আসি। এখানে যে মাঠটা দেখা যাচ্ছে, এই মাঠটার পানে প্রতিদিন যখন তাকাই তখনই নিজের শৈশবের কথা মনে পড়ে যায়। বাট কিছু করার নাই, কাজ করতে আসলে সবসময় কাজের মধ্যে থাকা লাগবে। আগে দেশে থাকতে যে পরিমাণে খেলাধুলা করতাম, এই মাঠ দেখলে সেই স্মৃতিগুলো শুধু মনে পড়ে। কিছু করার নাই, এইটা হচ্ছে প্রবাস জীবন। এইটা হচ্ছে আমাদের কাজ। এই উপরে কিছু ফাটা ছিল, এই ফাটাটা প্লাস্টার করা লাগলো। এই প্লাস্টার করা হইলে আমাদের কাজ আপাতত শেষ। এরপরে গন্ডোলা রয়েছে, গন্ডোলা টুকটা লাগবে, যেটা আজকে নাই, ওটা কালকে আছে। তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে, আমি যে কাজ করি সেটাও আপনারা জানতে পারলেন। তো আর ভিডিওটি দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অল প্রেস করে দিবেন। আশা করি সকলে সাপোর্ট পাবো ইনশাল্লাহ।